হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার নাম স্নিগ্ধা, আমার চ্যানেল মাই ডেইলি লাইফস্টাইল। আজকে আমি করব লেমন হানি লস্যি। লেমন হানি লস্যি খেতে ভীষণ সুন্দর হয়, তাহলে চলুন দেখা যাক। আমাদের লাগবে এখানে টক দই, এটা আমাদের হোমমেড টক দই। আর লাগবে পরিমাণ মতন জল, আর লাগবে একটু লেবুর রস। এটা আমরা একটা গোটা লেবুর রস করে রেখেছি মিডিয়াম সাইজের। আর লাগবে বিট লবণ, আর লাগবে হানি। তাহলে চলুন শুরু করা যাক। আমরা একটা মিক্সিং বোল নিয়েছি, এতে আমরা দিয়ে দেবো এই টক দইটা, কার্ডটা। আর এতে দেব এই লেবুর রসটা, লেমন। আর এতে দেব একটুখানি বিট লবণ, আপনাদের আপনাদের পরিমাণ মতন বিট লবণ দেবেন। আর এতে দেব মধু, আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম টাইপের দেবেন। যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে বেশি মধু দেবেন। আর দেব সামান্য পরিমাণের জল। তাহলে চলুন শুরু করা যাক। এটাকে আমরা একটু পেস্ট করব। এই দেখুন আমাদের এটা পেস্ট হয়ে গেছে, কত সুন্দর পেস্ট হয়েছে। এবার আমরা এটা গ্লাসে সার্ভ করব। এটা বানাতে খুব বেশি টাইম লাগে না, অল্প সময়েই হয়ে যায়। আমরা একটা কাঁচের গ্লাস নিয়েছি, এতে আমরা কটা আইস কিউব দেবো। এই গরমের ভেতরে ঠান্ডা ঠান্ডা দই লস্যি, লেমন হানি লস্যি খেতে তো ভীষণ ভালো লাগে। আর এটা তো যথেষ্ট উপকারও, হানিও উপকার, লস্যিও ভালো। এবার চলুন আমরা এটাকে সার্ভ করে দিই। এই গরমকালে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন খেতে লাগছে। এই দেখুন আমাদের রেডি হয়ে গেছে লেমন হানি লস্যি। একটা স্ট্র দিয়ে দিলাম। এই দেখুন আমাদের রেডি হয়ে গেছে লেমন হানি লস্যি। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়র মধ্যে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না, এবং সাবস্ক্রাইবের পরে যে বেল চিহ্নটা থাকে সেটাতে ক্লিক করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতন এ পর্যন্তই, টাটা।